নমস্কার বন্ধুরা, আলোকপাতে আপনাকে স্বাগত। আমাদের আজকের কাহিনীটি সংগ্রহ করেছি কাশীদাসী মহাভারতের আদি পর্বের 81 নং পৃষ্ঠা এবং রাজশেখর বসু অনুদিত মহাভারতের আদি পর্বের 38 নং পৃষ্ঠা থেকে। আলোকপাত চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নে ক্লিক করুন পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। একদিন হস্তিনাপুরের পরম ধার্মিক রাজা শান্তনু মৃগয়ার জন্য বনে গেলেন। বিভিন্ন স্থান ঘুরে তিনি এক সময় গঙ্গার তীরে উপস্থিত হলেন। ঠিক তখনই জাহ্নবী অর্থাৎ গঙ্গা দেবী তার সামনে প্রকট হলেন। জাহ্নবীর চোখ ধাঁধানো রূপে মোহিত হয়ে শান্তনু তাকে রাজরানী করার বাসনা ব্যক্ত করলেন। গঙ্গা বললেন, আমি আপনার ঘরণী হতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে, আপনি কোনো দিন আমার কোনো কাজে বাধা দিতে পারবেন না। যেদিন আপনি আমার কোনো কাজে বাধা দেবেন সেদিনই আমি আপনাকে চিরদিনের জন্য ছেড়ে চলে যাব। রাজা বললেন, তাই হবে, আমি তোমার কোনো কাজেই ব্যাঘাত ঘটাবো না। তারপর মহাসমারোহে রাজা শান্তনু ও গঙ্গার বিবাহ সম্পন্ন হলো। পরম সুখে তাদের দিন অতিবাহিত হতে থাকে। এক সময় গঙ্গা এক পুত্র সন্তান প্রসব করলেন, কিন্তু শান্তনু অবাক হয়ে লক্ষ্য করলেন তার স্ত্রী সদ্যজাত সন্তানকে নিয়ে দ্রুত পায়ে নদীর দিকে চলেছেন। কৌতূহলী রাজা তাকে অনুসরণ করে গঙ্গার তীরে এলেন। তিনি স্তম্ভিত হয়ে লক্ষ্য করলেন তার স্ত্রী সদ্যজাত শিশু পুত্রকে নদীর জলে ফেলে দিয়ে নির্বিকার চিত্তে প্রাসাদে ফিরে চললেন। পূর্বের শর্তের কথা মনে করে স্ত্রীকে হারানোর ভয়ে তিনি তাকে কিছুই বলতে পারলেন না। পরের বছরও ঠিক একই ঘটনা ঘটল। এভাবে রাজমহিষী একে একে 7টি সন্তান গঙ্গায় বিসর্জন দিলেন। অষ্টম পুত্রের জন্মের পর শান্তনু আর নিজেকে সংযত রাখতে পারলেন না। গঙ্গায় বিসর্জন দেবার আগেই তিনি রানীকে বাধা দিয়ে বললেন, তুমি কি মানবী না পাষাণী? নিজের সন্তানকে কি কোনো মা এভাবে হত্যা করতে পারে? সঙ্গে সঙ্গে দেবী গঙ্গা সমূর্তি ধারণ করে বললেন, শুনুন মহারাজ, আমি ত্রিধারা গঙ্গা, আপনার ঔরসে আমার গর্ভে যে 8 জন পুত্রের জন্ম হয়েছে এরা হলেন স্বর্গের অষ্টবসু। মহর্ষি বশিষ্ঠের অভিশাপে এদের মানব জন্ম গ্রহণ করতে হয়েছে। 7 জন বসু জন্মের সাথে সাথেই মুক্তি লাভ করে স্বর্গে ফিরে গেছেন। এক বিশেষ কারণে অষ্টম পুত্রকে সম্পূর্ণ মানব জন্ম পৃথিবীতে অতিবাহিত করতে হবে। আপনি আপনার দেহ প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন, তাই আমি আপনাকে ত্যাগ করে চলে যাচ্ছি। এই সন্তান বড় হলে তাকে আপনি ফেরত পাবেন। এই বলে গঙ্গাদেবী পুত্রকে নিয়ে অদৃশ্য হয়ে গেলেন।